রোগ সারিয়ে তোলার ক্ষেত্রে রয়েছে বিয়ের ভূমিকা। বিয়ে অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে, যে যাই বলুক। গ্রামগঞ্জের মানুষ এখনো বিয়েকে অনেক রোগের সমাধান হিসেবেই মনে করে। আধুনিক গবেষণা বলছে, বিয়ে মানুষের শরীরে অনেক রোগকে ভেদতে দেয় না। শারীরিক কিংবা মানসিকভাবে সুস্থ ও সুখী হতে বিয়ের বিকল্প নেই, কিন্তু অনেকেরই বিয়ের প্রতি অনীহা দেখা যায়। তবে সুস্থতার জন্য বিয়ের রয়েছে অনেক উপকারিতা, চলুন জেনে নেই সেগুলো। সঙ্গীহীন হওয়ার সাথে অসুখ বিসুখের কি সম্পর্ক? অবিবাহিতরা নিজের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবগত না, নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল নয়। তারা বেশিরভাগ সময় একাকিত্বে ভোগে, তাই নানাবিধ রোগ দেহে বাসা বাঁধে। ভালোবাসার সিম্বল হৃদযন্ত্র, ইহা শুধু কাল্পনিকই নয়, বাস্তবেও তাই ঘটে থাকে। ভালোবাসা হৃদযন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে। সঙ্গীর নিবিড় সঙ্গ এবং নতুন পরিবারের নতুন সব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবীর সঙ্গে ভালো বন্ধনের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়। আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, অবিবাহিতদের চেয়ে বিবাহিতদের বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি 64% কম। পুরুষদের মধ্যে যারা বিবাহিত জীবনে অসুখী, বিবাহিত জীবনে সুখীদের তুলনায় 3.6% বেশি স্ট্রোকের ঝুঁকি রয়েছে তাদের। এতে বলাই যায়, বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, বিবাহ জীবনে বিষণ্ণতা কমায়। বিষণ্ণতার প্রথম উপসর্গ হলো আত্ম উপলব্ধি হ্রাস পাওয়া, তাই বিষণ্ণতা শনাক্ত এবং দূর করতে প্রয়োজন একজন সঙ্গী, যে সব সময় আপনার সাথে থাকবে, যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন। এমনকি যেসব মানুষ মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল, তাদের মধ্যে 20%-এর বেশি মানুষ আরোগ্য লাভ করতে সক্ষম হতো যদি তারা বিবাহিত হতেন। প্রাথমিক পর্যায়ে গ্যাস্ট্রিক ও ক্যান্সারে আক্রান্ত বিবাহিত ব্যক্তিদের বেঁচে থাকার হার বেশি, অপরদিকে এই হার অনেকটাই কম বিধবা, অবিবাহিত, বিচ্ছিন্ন ও তালাকপ্রাপ্তদের। শান্তিময় দাম্পত্য শরীরের বার্ধক্য ছাপ দেরিতে ফেলে। গবেষণায় দেখা গেছে, তালাকপ্রাপ্ত হয়ে যারা পুনরায় বিয়ে করেনি, তাদের স্মৃতি নষ্ট হওয়ার প্রবণতা প্রায় 3 গুণ বেশি। যারা মাঝ বয়সে বিধবা হওয়ার পর আর বিয়ে করেননি, তাদের স্মৃতিভ্রংশ হওয়ার প্রবণতা 6 গুণ বেড়ে যায়। বিবাহিত এবং সারা জীবন মানসিক সামাজিকভাবে পাশাপাশি থাকলে মন প্রফুল্ল থাকে এবং স্মৃতিশক্তি কম হ্রাস পায় বলে জানিয়েছেন গবেষকরা। বৈবাহিক সম্পর্ক যদি সুখের হয়, তাহলে তা এনে দিতে পারে পর্যাপ্ত শান্তির ঘুম, এমনকি ঠেকাতে পারে অকাল মৃত্যুর ঝুঁকি।